হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখানে বায়ুচ্ছা বলয়ের সাথে বায়ুপ্রবাহের সম্পর্ক সম্পর্কে আলোচনা করব। এটি মাধ্যমিকের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি 5 নম্বরের প্রশ্ন হিসাবে আসার সম্ভাবনা রয়েছে এবছর মাধ্যমিকে। তাই ভালো করে তোমার থেকে এই বিষয়টি দেখবে। ফেরেলের সূত্র সম্পর্কে আগে আমাদের বুঝতে হবে যে বিখ্যাত বিজ্ঞানী ফেরেল একটি সূত্র আবিষ্কার করেছিলেন যেখানে বলেছিলেন যে পৃথিবীর আবর্তন গতি সাধারণত নিরক্ষীয় অঞ্চলে বেশি, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল দিয়ে গেলে আস্তে আস্তে কমতে থাকে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন এবং ঘর্ষণজনিত বাধা শক্তির কারণে পৃথিবীর ওপর দিয়ে কোনো চলমান বস্তু যেমন বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের তার প্রবাহ পথের ডান দিকে বেগে প্রবাহিত হয়। অর্থাৎ উত্তর গোলার্ধের যদি এইভাবে প্রবাহিত হওয়ার কথা তাহলে প্রবাহ পথের ডান দিকে, তাহলে এই তীর চিহ্নটা তোমার চেয়ে যে এদিকটা হচ্ছে ডান দিক, এদিকটা হচ্ছে বাম দিক, ঠিক আছে? আমার দিক থেকে তোমার চেয়ে সোজা, তাহলে এটা হলো ডান দিক, এটা হলো বাম দিক। তাই ডান দিকে বেগে প্রবাহিত হয়, এটা হলো উত্তর গোলার্ধে, যেহেতু 0 ডিগ্রি এটা নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা সাউদার্ন হেমিস্ফিয়ার, উত্তর গোলার্ধের ডান দিকে বেগে প্রবাহিত হয়। এই তীর চিহ্নটা খুব ভালো করে বুঝতে হবে। দেখো এখানে তোমাদের চিত্রের মাধ্যমে দেখিয়েছি যে যখন আমরা তীর ধনুক খেলে, যে তীর ধনুকে এটা হলো তোমার ধনুক, এটা হলো তীর। তো এই ব্যক্তিটি তোমার হচ্ছে কি যে এই গাছে একটি পাখিকে মারার জন্য তোমার তীর ধনুক ব্যবহার করছে। তো তীরটা তোমার হচ্ছে কি গাছের দিকে মুখটা রয়েছে, যদি তীরটা উল্টো দিকে থাকতো তাহলে ওনার বুকে কেটে যেত। তাই এই রেসপেক্টে এইটা হলো ডান দিক, এনার এটা হলো বাম দিক, তীর চিহ্ন রেসপেক্টে এটা ডান দিক এবং ওটা বাম দিক। একই রকম এই তীর চিহ্ন এটা ডান দিক এটা বাম দিক। যদি এটা দক্ষিণ গোলার্ধের হয়, ঠিক আছে, তাহলে উত্তর গোলার্ধে কোন দিকে বেগে প্রবাহিত হয়, ডান দিকে বেগে প্রবাহিত হয়। এবং তীর চিহ্নটা যদি এরকম হয় তাহলে উল্টো দিকে ঘুরে গেছে, তাই যেদিকে এটা ডান দিকে হয়েছিল সেটা এটা বাম দিক, এটা হলো ডান দিক। তাহলে দক্ষিণ গোলার্ধের কোন দিকে বেগে প্রবাহিত হবে, বাম দিকে, ঠিক আছে? তাহলে উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে, একেই হলো ফেরেলের সূত্র বলা হয়। তাহলে ফেরেলের সূত্র বলতে গেলে বোঝানো হয় তাকে এই তিনটি কারণের জন্য পৃথিবীর ওপর প্রবাহিত কোনো বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত প্রবাহ পথে উত্তর গোলার্ধের ডান দিক বেগে প্রবাহিত হয়, দক্ষিণ গোলার্ধের বাম দিকে। এই জিনিসটা বোঝার জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই তীর চিহ্নটার অ্যালাইনমেন্টটা খুব ভালো করে বুঝে নেবে এবং এই তোমার হচ্ছে কি যে ব্যক্তিটা কীভাবে তীর মারছে। দেখো এবার তোমার হচ্ছে কি যে আমরা এখানে 7টি বায়ুচ্ছা বলয় লিখেছি, তো প্রত্যেকটা অক্ষাংশ বরাবর এটা আমি এর সাথে এই বায়ুচাপ বলয়ের সাথে বায়ুপ্রবাহের সম্পর্ক। বায়ুপ্রবাহকে আমরা সাধারণত বলি যে বায়ুপ্রবাহ কি, বায়ুপ্রবাহ হলো কি যে বায়ু সাধারণত উচ্চচাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। যেমন জল যেমন উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হয় তেমনই বায়ু উচ্চচাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। তো নিয়ত যে বায়ুপ্রবাহ রয়েছে সেই নিয়ত বায়ুপ্রবাহ, নিয়ত বায়ুপ্রবাহ বলতে গেলে কি বোঝানো হয়, যে বায়ু নিয়মিতভাবে একটি নির্দিষ্ট পথে সারা বছর প্রবাহিত হয় তখন তাকে বলে নিয়ত বায়ুপ্রবাহ। এই নিয়ত বায়ুপ্রবাহকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক হলো আয়ন বায়ু, যার অপর নাম হলো বাণিজ্য বায়ু, দ্বিতীয় হলো পশ্চিমা বায়ু, আর তৃতীয় হলো মেরু বায়ু। এই হলো 3টি নিয়ত বায়ুপ্রবাহ। এই 3টি নিয়ত বায়ুপ্রবাহের সাথে 7টি বায়ুচাপ বলয়ের একটি ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান রয়েছে। এই ছবিটা বুঝতে পারলে আর নোট মুখস্থ করতে হবে না। তো তোমার হচ্ছে কি যে চলো আমরা এক্ষুনি আলোচনা করি। তো প্রথম কি হয়, বায়ু সাধারণ ধর্ম মত অনুযায়ী যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তো নিরক্ষীয় অঞ্চল নিম্নচাপ বিরাজ করছে, দুই পাশে কর্কটীয় মকরীয় উচ্চচাপ, তাই উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে, এটা উত্তর গোলার্ধে। তাহলে এই তীর চিহ্নটা আর এই তীর চিহ্নটা সমান, তাহলে এইটা লেফট সাইড, এটা হলো রাইট সাইড। তো উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, ডান দিকে, তাহলে ডান দিকে মানে এই দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তাহলে এইভাবে তোমার হচ্ছে কি যে বায়ুটা আসছে। এবার এটা হলো উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। তাহলে এই কর্ণাটে আসছে মানে এই যে উত্তর পূর্ব দিক থেকে আসছে, সেই জন্যকে বলা হয় কি উত্তর পূর্ব আয়ন বায়ু। দেখো উত্তর পূর্ব মানে এই যে তীর চিহ্নটা যদি আমরা দেখি,
দেখো এই যে কোন থেকে আসছে, তো তাহলে উত্তর পূর্ব কোন থেকে আসছে কি বলে উত্তর পূর্ব আয়ন বায়ু বলা হয়ে থাকে। একই রকম তোমার হচ্ছে কি যে দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে এই রকম, তা এই তীরচিহ্নের সাথে এই তীরচিহ্ন মিলে যাচ্ছে, তাহলে এইটাই ডান দিক এটার বাম দিক। তাহলে দক্ষিণ গোলার্ধে কি বাম দিকে বেগে প্রবাহিত হয়, তাহলে বাম দিকে মানে এই দিকে, এইভাবে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হচ্ছে। তো এটা হলো দক্ষিণ আর পূর্ব, তাহলে সাউথ ইস্ট, তাই তো? তাহলে একে বলা হয় কি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এই উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে এসে উপস্থিত হয়, যেহেতু সারা বছর সূর্যের সেখানে লম্বভাবে কিরণ দেয়, তাই বায়ুর এখানে অনুভূমিক প্রবাহ হয় না, কেবলমাত্র উলম্ব প্রবাহ হয়। বায়ু ঊর্ধ্বাকাশে গমন করে এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে এবং একটা সময় কি হয় বৃষ্টিপাত রূপে ঝরে পড়ে। এই যে বৃষ্টিপাত রূপে ঝরে পড়ছে, এটা সাধারণত নিরক্ষীয় অঞ্চলে বিকেল 4টের সময় বৃষ্টি হয় বলে কেবল 4 o'clock রেন বলা হয়ে থাকে। হ্যাঁ, 335 দিনের মধ্যে 360 দিন বৃষ্টি হয়, এবং এই বায়ুটি তোমার হচ্ছে কি যে পুনরায় আবার যে অঞ্চল থেকে এসেছিল সেই অঞ্চলে ফিরে যায় এবং সেই অঞ্চলে তোমার হচ্ছে কি নিম্নগামী হয়। এবং এইভাবে এই যে বায়ুটা আসছে, দুটো বায়ু এলো এসে উপরে ঊর্ধ্বাকাশে গমন করলো এবং পুনরায় আবার সেই অঞ্চলে ফিরে যাচ্ছে, একটা কোষ সম্পন্ন করে যার নাম হলো হ্যাডলি কোষ। এটাকে বলা হয় কি, এটাকে হ্যাডলি কোষ বলা হয়ে থাকে। হ্যাঁ, হ্যাডলি কোষ। এবং আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু কেন, কারণ তৎকালীন সময়ে যেহেতু আয়ন বায়ুর আয়ন কথার অর্থ হলো নির্দিষ্ট পথ, তাই এই বায়ু নির্দিষ্ট পথে প্রবাহিত হতে বলে, তাই তৎকালীন সময়ে বণিকেরা বাণিজ্য করার সময় এই আয়ন বায়ুর গতিপথ ধরে বাণিজ্য করত, যার ফলে কি হতো জাহাজগুলো একটা নির্দিষ্ট স্থানে অতি সহজে চলে আসতে পারত। এই জন্য একে বলা হয় কি, একে বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে, বাণিজ্যের সুবিধা করত বলে। আচ্ছা, দ্বিতীয় তোমার হচ্ছে এখানে নিম্নচাপ বিরাজ করছে, দুই পাশে উচ্চচাপ বিরাজ করছে, তাই বায়ুর তোমার সাধারণ ধর্মমত অনুযায়ী উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে এইভাবে প্রবাহিত হওয়ার কথা। এই তীরচিহ্নের সাথে এই তীরচিহ্ন মিলে যাচ্ছে, তাহলে এটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড, তাই উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে বেগে প্রবাহিত হচ্ছে ডান দিকে, তাহলে এইভাবে প্রবাহিত হবে। এবার এইভাবে যে বেঁকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, দেখো কোন দিক থেকে আসছে, এটা পশ্চিম এবং দক্ষিণ, এটা দক্ষিণ পশ্চিমের কোনাকোনি থেকে আসছে, তাইকে বলা হয় কি দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এই বায়ু পশ্চিম দিক থেকে আসছে বলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। একটা কথা মনে করে রাখবে যে পশ্চিমা বায়ু মানে দক্ষিণ পশ্চিম, পশ্চিমা বায়ু মানে পশ্চিম দিক থেকে আসছে, তাহলে উত্তর গোলার্ধে দক্ষিণ। একই রকম ভাবে এই বাড়িটা এইরকম আসার কথা, তাহলে এই তীরচিহ্নের সাথে এই তীরচিহ্ন মিলে যাচ্ছে, এটা লেফট সাইড এটা রাইট সাইড, তাহলে বায়ুটি তোমার হচ্ছে কি যে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হবে, এইভাবে আসছে, এবং কোন দিক থেকে আসছে সেটা হলো এই যে উত্তর পূর্ব দিক থেকে আসছে, এইভাবে দেখো তোমার হচ্ছে কি যে উত্তর পূর্ব দিক থেকে আসছে, তাই একে বলা হয় কি এটা দক্ষিণ পশ্চিম, আর দক্ষিণ গোলার্ধে বলা হয় কি উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে এই বায়ুটা এখান থেকে তোমাদের সুমেরু বৃত্ত নিম্নচাপ অঞ্চলে উপস্থিত হয়, এখানে কুমেরু বৃত্ত নিম্নচাপ অঞ্চলে উপস্থিত হয়। একই রকম ভাবে এই সুমেরু উচ্চচাপ থেকে বায়ু সুমেরু বৃত্ত নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। দেখো এই তীরচিহ্নটা এই তীরচিহ্নটা এক, তাহলে যেহেতু এই তীরচিহ্নটা এক, তাহলে একেবারে চোখ বন্ধ করে এখানে লিখে দেব যে উত্তর পূর্ব মেরু বায়ু, যেন খবরদার আয়ন বায়ু লিখে ফেলো না, কারণ মেরু অঞ্চল থেকে আসছে, তাই এরকম ভাবে আমরা তীরচিহ্ন দিয়ে দেবো এবং লিখে দেবো, ঠিক আছে। তাহলে এই উত্তর পূর্ব মেরু বায়ু। একই রকম দক্ষিণ গোলার্ধে দেখো এই যে তীরচিহ্নটা, এই তীরচিহ্ন আর এই তীরচিহ্ন এক, তাহলে এটা কি বলেছিলাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, তাহলে এটা দক্ষিণ পূর্ব মেরু বায়ু। তাহলে মনে রাখা একেবারে সহজ উপায়, এই জায়গাটা মনে রাখলে এই দুটো এই এই কন্যাগুলো মনে থাকছে, আর এখানে পশ্চিমা বায়ু মানে পশ্চিম দিক থেকে আসবে, উত্তর গোলার্ধে দক্ষিণ দিক, দক্ষিণ গোলার্ধে উত্তর দিক, ব্যাস হয়ে গেল। এইভাবে তোমার হচ্ছে কি যে আসছে, এই যে এটা হলো শীতল বায়ু, যখন তোমার শীতল বায়ু সুমেরু বৃত্ত নিম্নচাপ অঞ্চলে এসে উপস্থিত হয় এটা হলো শীতল বায়ু,
আর এটা হলো উষ্ণ এবং আর্দ্র বায়ু। এই দুটো বায়ুর মধ্যে মিলনের ফলে একটা সীমান্ত তৈরি করে, ফন্ড তৈরি হয়। এই সীমান্ত বরাবর কি হয়, উষ্ণ বায়ুটা ওপর দিকে ওঠে, যেহেতু জলীয়বাষ্প যে ঘনীভূত হয় বৃষ্টিপাত ঘটায়, আবার পুনরায় কর্কটীয় উচ্চচাপ বরাবর বলয় নেমে আসে। এই জন্যকে বলা হয় কি ফেরেল কোষ বলা হয়ে থাকে। একই রকম ভাবে এখানেও তোমার থেকে যে এই বায়ুটি এখানে যাচ্ছে শীতল বায়ুটা, এবং এদের মাঝখানে একটা সীমান্ত তৈরি করছে, এবং দক্ষিণ গোলার্ধে একই জিনিস রিফিল হচ্ছে, উপর দিকে উঠছে জলীয়বাষ্প ঘনীভূত বৃষ্টিপাত ঘটাচ্ছে, পুনরায় আবার মকরীয় উচ্চচাপ বরাবর নেমে আসছে। সেজন্যকে বলা হয় কি ফেরেল কোষ। এবার শীতল বায়ু তো ওখানে থাকবে না, শীতল বায়ু ওপর দিকে উঠবে এবং পুনরায় সুমেরুবৃত্ত উচ্চচাপে নেমে আসবে, একই রকম কুমেরুবৃত্ত উচ্চচাপে নেমে আসবে। একে বলা হবে কি মেরু কোষ, মেরু কোষ। তাহলে হ্যাডলি ফেরেল মেরু, হ্যাডলি হয় আয়ন বায়ুকে নিয়ে, ফেরেল হয় পশ্চিমা বায়ুকে নিয়ে, আর মেরু হয় তোমার মেরু বায়ুকে নিয়ে। এই তিনটে কোষ সম্পর্কে যে মডেল আছে তাকে বলা হয় ট্রাই সেলুলার মডেল, ট্রাই সেলুলার মডেল, যাকে আমরা ত্রিকোষীয় মডেল বলা হয়। এর প্রবক্তা হলেন বিখ্যাত বিজ্ঞানী পল ম্যান, এই ধারণা উপস্থাপন করেছিলেন পরীক্ষা করতে ট্রাই সেলুলার মডেলের উপস্থাপককে।